Sara, selam. وعليكم السلام. Sara, selam. وعليكم السلام সামিয়া এবং সামিরুন, তোমরা জয়েন হয়েছ। আমরা অপেক্ষা করি বাকিদের জন্য বরাবরের মতোই। দেখতে পাচ্ছি আমাদের হাতে সময় মাত্র শুরু হয়েছে, তো শিক্ষার্থীরা যারা আছো, আজ আমরা তোমাদেরকে করানো হবে আজ অধ্যায় সাত, নতুন একটা অধ্যায়, গুণনীয়ক ও গুণনীয়ক। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, যারা অনলাইন ক্লাসে আছো, সকলকে জানাই অসংখ্য শুভেচ্ছা। আজ আমরা তোমাদেরকে অধ্যায় সাত, অধ্যায় সাত গুণিতক এবং গুণনীয়ক, এই অধ্যায়টা আমরা আজকে করব। তো অনেক স্টুডেন্ট জয়েন হয়েছে এবং যারা জয়েন হতে পারেনি তারা চেষ্টা করছে, আমরা ওদেরকে আবার দেখাবো। আমরা তো স্লাইড শুরু করছি। আজকে আমাদের স্লাইড হলো সাত, আমরা বলছি লেখতে সাত। সবাই দেখতে দেখতে পাচ্ছো? সবাই আশা করি দেখতে পাচ্ছো না? আচ্ছা, তো শুনতে পাচ্ছো? সাউন্ড শোনা যাচ্ছে স্পষ্ট? সাউন্ড, তোমাদের সাউন্ডে কোনো প্রবলেম হচ্ছে শুনতে? নো স্যার। ঠিক আছে, তাহলে আমরা স্লাইড শো করছি। দেখতে পাচ্ছো লিখে আছে সপ্তম অধ্যায় গুণিতক ও গুণনীয়ক, গুণিতক ও গুণনীয়ক, খ্রিস্টানং 85। আমরা আজকে কিছু অঙ্ক করব, তারপর আমরা সময় থাকলে আমরা হোয়াইট বোর্ডে এসে প্রশ্ন জিজ্ঞেস করবো। ফার্স্ট নাম্বার বলো। আমার বইয়ে স্যার অধ্যায় সাতের পৃষ্ঠা হচ্ছে 73। তাহলে 73 হলে করা কিছু নেই, তুমি দেখো মিলাই মিল করে নাও। আমি তো দেখতে পেয়েছি বইয়ে 85 পেজ। এখন যদি আজিজের কি অবস্থা? আজিজের 85 পেজে কিছু আছে না? 73 পেজ থেকে শুরু হতে পারে, শুরুটা 73 পেজ হতে পারে। আমরা অঙ্ক যেখানে করাবো আজকে সেটা 85 পেজ। হ্যাঁ 85 পেজ। হ্যাঁ, তুমি আয়ুষ 85 পেজে আসো, আমরা 85 পেজ থেকে কিছু সমস্যা সমাধান করব। দেখে নাও, ফার্স্ট লেখা আছে এক নাম্বার, তিন নিচে সংখ্যাগুলোর তিনটি করে গুণিতক লেখে বা লিখে ছোট থেকে বড় ক্রমে সাজাও। নিচে সংখ্যাগুলো তিনটি করে গুণিতক লিখে ছোট থেকে বড় ক্রমে সাজাও। গুণিতক, আমরা কি গুণিতক বলতে বুঝি? গুণিতক কি জিনিস? গুণিতক কি? নো স্যার। গুণিতক মানে হলো নাম, তা আমরা পড়ে নামতা পড়ি না? নামতা চারে নামতা পড়বো, কয়বার পড়বো? তিনটি করে বলছো, তিনবার পড়বো। সাতের নামতা পড়বো আমরা তিনবার, 11 নামতা পড়বো আমরা তিনবার, 14 নম্বর নামতা পড়বো আমরা তিনবার। আমরা ফার্স্ট একটা করে দেখাচ্ছি তোমাদেরকে। চারে তিনটি গুণিতক, চার একে চার, চার দুগুণ আট, তিন চারে 12, তিনটি গুণিতক। স্যার এগুলো লিখবো? হ্যাঁ লিখতে হবে, প্রশ্ন লিখতে হবে না, তোমরা শুধু পেজ নাম্বার লাগবে। 85 অধ্যায় সাত, পেজ নাম্বার 85, এক নাম্বার দিয়ে একের এক লিখবা। চারে তিনটি গুণিতক, চার আট 12, সাতে তিনটি গুণিতক, সাত একে সাত, সাত দুগুণ 14, তিন সাতে 21, এক তিন নাম্বার এবং চার নাম্বার তোমরা করবা। লেখা শেষ করে আমাকে তিন নাম্বার এবং চার নাম্বার কত হবে সেটা বলে দাও।
করো শেষ করতে পারছো? তাতে শেষ করে এটা পরে হচ্ছে তোমার 11-এর গুণিতক 3টি, 11-কে 11, 11-2 22, 3-11-33। অনেকক্ষণ স্টপ ছিলাম, দেখা যাচ্ছে তোমরা কোনো কথাই বলছো না, দ্রুত মানে শেষ করতে হবে। আমি বারবার বলছি, আমরা দেখতে পাচ্ছি আরেকজন আছে যার নাম নেই, নাম ছাড়া দেখে আইফোন, নাম হচ্ছে আইফোন, আবদুল্লাহ আজিজ সামনে সামনে। স্যার আমার শেষ। তাহলে তুমি চুপ করে থাকো, তুমি বলবো তো, বলবে স্যার আমার আমি কি করব, আমার তো শেষ। তুমি অবশ্য কি করে জানো, তুমি স্যার এখন শিখছে। আচ্ছা তাহলে তুমি 4 নম্বরটা কিভাবে করছো বলো। স্যার 4-এ 3টি গুণিতক, সরি 14-এ 3টি গুণিতক হচ্ছে 14-কে 14, 14-2 28, 14-3 42। তো এখানে আমাদের আমি লিখছি খাতায় 14-28-42। আচ্ছা আচ্ছা, 14-28 কত লিখছো? 42 নাম্বার লিখবো, 14-28, 14-28 না 14-24 না, সরি 28, ঠিক আছে আমি এখানে ভুল লিখছি, আমি ঠিক করেছি, এটা লেখার সময় একটু ভুল হয়েছে। স্যার এদিকে 24 হবে না, 14-28 হবে, 28-28 ঠিক করেছি আমি, ঠিক আছে 14-28-42, 14-28-42 ঠিক আছে। এখন আমরা পরের পেজে আসছি। আমের সামিন ইফতেখার জয়েন হয়েছো, আমের সামিন ইফতেখার এটা ফার্স্ট পেজ, তুমি এটা স্ক্রিনশট নিয়ে নাও, আমরা অন্য পেজে চলে আসবো, তো তুমি এটা স্ক্রিনশটটা নিয়ে নাও। আর এখানে আইফোন যা যে ইউজ করতেছো তার নামটা দাও, অথবা বলো কে সে, ফাহিম শাহিন নাকি। এরপর 14 নম্বর, সরি 14-28 এবং 42, আমরা এর পরে পরে আসবো, পরের যে পেজ সে পেজ আসবো। লসগু কাকে বলে পূর্ণ নাম লিখো, আমরা এখন লসগু করবো, তো সেখানে আগে ফার্স্ট আমাদের প্রশ্ন হলো লসগু কাকে বলে, এর পূর্ণ নাম মানে লসাগু, লসাগু এর ফুল একটা নাম আছে, এই নামটা আমরা জানবো আজকে। স্যার এগুলো কি লিখবো? হ্যাঁ লিখতে হবে, দুই বা ততোধিক সংখ্যার সবচেয়ে ছোট সাধারণ গুণিতককে বলা হয় লসাগু, লসাগুর পূর্ণ নাম হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক, ব্যাস এটা সবাই লিখবে। শেষ করে নাও দ্রুত এই পেজটা, দুই বা ততোধিক সংখ্যা সবচেয়ে ছোট সাধারণ গুণিতক কি কে বলা হয় লসাগু,
লসাগু এর পুরো নাম হলো লবিষ্ট নানা সাধারণ কিছু এমনি গুণিতক। আসসালামাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম সারিকা, তুমি এই পেজটা লিখার সময় না পেলে স্ক্রিনশট নাও আগে। আইফোন আইফোন তুমি তো ড্রয়িং করতেছ? হ্যাঁ আইফোন, তোমাকে আমি বলছি এই এখানে তোমার নাম কি, নামটা বলবে, নামটা বলবে আর ড্রয়িংটা আমরা দেখি। ড্রয়িং চলে গেছে। লসাগু হচ্ছে দুই বা ততোধিক, দুই বা ততোধিক, ঠিক আছে লিখতে পেরেছো, ধন্যবাদ তোমাকে। দুই বা ততোধিক মানে দুইটা বা এর চেয়ে বেশি সংখ্যার সব, এটা জ্যামিতি না, এটা হচ্ছে একটা চ্যাপ্টার নাম হচ্ছে গুণিতক এবং গুণনীয়ক। চ্যাপ্টার নাম হচ্ছে গুণিতক এবং গুণনীয়ক। আমরা দেখতে পাচ্ছি এখানে লসাগু যে নতুন একটা অধ্যায় তোমাদের, তোমাদের নতুন একটা অধ্যায়, হ্যাঁ নতুন অধ্যায়, এটা ক্লাস থ্রিতে ছিল না, এখন ফোর থেকে শুরু একদম ফাইভ সিক্স পর্যন্ত পড়তে হবে তোমাকে লসাগু। তো দুই বা ততোধিক বলতে বোঝাচ্ছে দুই বা এর চেয়ে বেশি, এর চেয়ে বেশি সংখ্যার সবচেয়ে ছোট সাধারণ গুণিতককে বলা হয় লসাগু। দুই বা ততোধিক সংখ্যার সবচেয়ে ছোট সাধারণ গুণিতক, আমরা একটু আগে গুণিতকটা করেছি, তোমরা জানো গুণিতক বললে হলে নামটা পড়লে চলে, যেমন সাতের গুণিতক, সাত একে সাত, সাত দুগুণ চোদ্দ, তিন সাতে একুশ, চার সাথে আঠাশ, এভাবে তুমি পড়তে পারবে। আর লসাগুর পূর্ণ নাম হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক আমরা পরের পেজে আসব, লঘিষ্ঠ সাধারণ গুণিতক আমরা পরের পেজে দেখতে পাচ্ছি। লিখা আছে দুই নম্বর প্রশ্ন, নিচের সংখ্যার জোড়াগুলোর জন্য, জোড়া মানে দুইটা একসঙ্গে আছে, তুমি দেখে নাও, তিনটি সাধারণ গুণিতক লিখে ছোট থেকে বড় ক্রমে সাজাও। লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ লসাগুটা তোমাকে নির্ণয় করতে বলা হচ্ছে। ফার্স্ট তুমি লিখবে তিনটি সাধারণ গুণিতক, তিনটি গুণিতক একটা বিষয় আর সাধারণ গুণিতক হচ্ছে অন্য একটা বিষয়। সাধারণ গুণিতক আর গুণিত তোমার গুণিতকটা কিন্তু এক না, সাধারণ গুণিতক এবং গুণিতকটা কিন্তু এক না, অর্থাৎ তুমি গুণিতক লিখতেই পারো। যেমন তিনের গুণিতক তুমি লিখেছো অনেকগুলো, যেমন তিন একে তিন, হ্যাঁ তিন দুগুণ ছয়, তিন তিন নয়, তিন চারে বারো, তিন পাঁচে পনেরো, তিন ছয় আঠারো, হ্যাঁ আমরা লিখলাম, তেত্রিশ পর্যন্ত লিখলাম এমন না, এটা আরও আছে, অনেক আছে, মানে শেষ নেই, নামতার কোনো শেষ নেই, নামতা হচ্ছে অসীম। তুমি ডট ডট দিলাম কেন, হয়তো আমি অঙ্কটা করেছি বলে বুঝতে পেরেছি এখানে, আর না লিখলেই চলবে, সে কারণে তুমি করলে তুমি বুঝতে পারবে। চার, চারের নামতা আমরা লিখবো চার একে চার, চার দুগুণ আট, এভাবে লিখলাম, চার দশে চল্লিশ পর্যন্ত লিখলাম, আর আমরা লিখলাম না, আমরা বুঝতে পেরেছি যে এখানে কি হবে, আমাদের শেষ হচ্ছে, মানে শেষ আমরা আর না না করলে চলবে। আমাদেরকে প্রশ্ন যেটা বলা হয়েছে একটু খেয়াল করে নিই, তোমাকে একটু করে দেখাই যে কিভাবে করতে হবে। এখানে যে লিখা আছে তুমি দেখে নাও, এখানে প্রশ্নের মধ্যে লিখা আছে তিনটি সাধারণ গুণিতক, খেয়াল করো আমি রেড মার্কিং করলাম, তিনটি সাধারণ গুণিতক, এখানে সাধারণ গুণিতক মানে যেটা মিল আছে সেটাকে বলা হয় কি সাধারণ। যেমন তুমি দেখে নাও, তুমি দেখে নাও এই যে এখানে বারো, বারো মিল মিল হয়েছে, তো মিল হলে সাধারণ বলা হবে, যে না মিললে সাধারণ বলা হবে না, মিললেই দুটো কমন, ইংলিশে ইংরেজিতে বলে কমন, অর্থাৎ মিললে যদি মিলে তাহলে বলা হয় সাধারণ। যেমন তুমি দেখে নাও বারোর পর আর কত আছে, চব্বিশ আছে না, চব্বিশ, চব্বিশের পর কত আছে, ছত্রিশ হয়তো, ছত্রিশ, তেত্রিশের পর, ছত্রিশ স্যার ওখানে একটা তেত্রিশ ছত্রিশ লিখতে হবে, লিখছি তো নিচে দেখো, তেত্রিশ নিচে লেখা আছে, ছত্রিশ উনচল্লিশ, অর্থাৎ আমরা এই অঙ্কটা এই যে উনচল্লিশ পর ডট ডট দিলাম না, ডট ডট মানে এটা শেষ নেই, এটা অসীম, নামতো তুমি এক লক্ষ বলতে পারবা, এক লক্ষ দিয়ে নামতো গুণ করতে পারবে, কারণ আমার শেষ হয়ে গেল, কি আমার কাজটা এখানে শেষ হয়ে গেল, আমাকে আর এতটুক বেশি যেতে হচ্ছে না, তার আমাকে জায়গা রাখতে হবে। এখন আমরা দেখতে পেলাম সাধারণ আমরা পেয়েছি, আমরা এখন কি পেয়েছি, সাধারণ পেয়েছি, আমরা কি লিখবো তাহলে, আমরা লিখতে পারবো চাইলে যে
এই দেখি নাও, তিন ও চারের, তিন ও চারের আমরা লিখব, তিন এবং চার, তিন এবং চার এর তিনটি সাধারণ গুণিতক হলো বারো চব্বিশ ছত্রিশ, বারো চব্বিশ ছত্রিশ। তাহলে আমরা লসাগু যখন বের করব, প্রথমটা হবে লসাগু, প্রথমটা হচ্ছে কত বারো, ফার্স্ট ডিজিট হচ্ছে কত বারো, আমরা আবার তোমাকে দেখাচ্ছি, বারো ফার্স্ট হচ্ছে কত বারো, দেখতে পাচ্ছ প্রথম যেটা আছে গুণিতক সেটা হচ্ছে কি লসাগু, প্রথম গুণিতকটা হচ্ছে কি লসাগু। তাহলে তুমি লিখতে পারবে লসাগু বারো। আমরা এরকম এই চারটা অঙ্ক করলে আমরা আমাদের আজকে ক্লাস শেষ, অর্থাৎ আমরা এটা বুঝলেই আমরা আগামী ক্লাসে আর একটু ভালো করে বুঝতে পারবো। এই কারণে আমরা তিনটা অঙ্ক, আমরা চারটা, এই চারটা অঙ্ক রাখলাম ফার্স্ট, আজকে এক দুই তিন চার আমরা এক নম্বরটা করলাম। তো অনেকের হয়তো আনইজি লাগতে পারে, এই কারণে বলা হচ্ছে তোমাদেরকে যে তিনের নামতো আমরা পড়বো, আমরা চারের নামতো পড়বো, তিনের নামতো পড়বো, আমরা চারের নামতো পড়বো, বারবার বলা হচ্ছে কথাটা। তাহলে আমরা কতটুকু পড়বো, আমরা কি চার দশে চল্লিশ পড়বো, আর পড়বো না, আরও পড়তে পারি যদি আমার প্রয়োজন হয়, আমি চার এগারো চুয়াল্লিশে পড়তে পারবো, আমার যতটুকু প্রয়োজন হয় আমি ততটুকু পড়বো। বিষয়টা হচ্ছে আমার প্রয়োজন কি, আমার প্রয়োজনের উপর ডিপেন্ড করবে, বিষয়টা হচ্ছে আমার প্রয়োজন যতটুকু হয় ততটুকু আমাকে করতে হবে। তো আমরা করতে করতে শিখবো, যেমন আমরা এর আগে ষষ্ঠ অধ্যায় করেছি, ষষ্ঠ অধ্যায় সম্পর্কে আমরা জেনেছি, অনেক কিছু জানতে পেরেছি, এখন এখানে অনেক কিছু জানবো আমরা। তো প্রিয় শিক্ষার্থীরা, সবার এক নাম্বার করা শেষ হলে আমাকে রেসপন্স করবে, আর আমি যেটা গোল দিলাম তোমরাও চাইলে গোল করে দিতে পারবা, তোমাদের বই কিন্তু গোল করে দিয়েছে, হ্যাঁ এই তোমরা গোল করতে পারবে, এভাবে আমার মতো গোল করতে পারবে, তাহলে এটাই তোমাকে বুঝতে পারবে যে এটা কেন গোল করলাম, কারণ এটাকেই বলা হয় সাধারণ, এটাই হচ্ছে কি সাধারণ কমন। স্যার আমার লেখা শেষ। লেখা শেষ? স্যার আর তিনটা গুলো কি করাবেন? হ্যাঁ আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আমরা এরপরে আমরা শুরু করব দুই নাম্বার। মাহিরা শেষ হয়েছে, সামিয়া, সামিরুন, শারিকা, ফাহিম, শাহরিয়া, তোমাদের কি শেষ হয়েছে কিনা? আর আমাদের আইফোন, আইফোন ওনার কি অবস্থা? আইফোন ওনার তো নাম নাম দাও নাই, নাম দিবা, নাম আইফোন হতে পারে না, বুঝছো? তোমার নাম নাম দিবা, আর নাম না দিলে আমরা কথা বলতে কম কষ্ট করবো কি? আচ্ছা স্যার আমার শেষ। আচ্ছা কারো বাকি আছে কি সেটা বলো, কারো বাকি আছে কিনা বলো। স্যার আমার লেখা শেষ। শেষ বলতে হবে না, বাকি আছে কিনা কেউ, কারো বাকি, এই দেখো না বুঝো না, বলছি কারো বাকি আছে কিনা ওরা বলো। তাহলে হয়ে নো স্যার আমার লেখা পড় শেষ। আচ্ছা আমরা তাহলে আমরা অন্য বেদে আসতেছি। আমরা চার এবং নয় করবো, আমরা একই রকম চার নাম লিখবো, চারের গুণ দিতে আমরা কত লিখছিলাম গত অঙ্কে, এক নাম্বারে অঙ্ক করলে আমরা চল্লিশ পর্যন্ত দেখে স্টপ করছি, কিন্তু এখানে আমরা জায়গা রাখতে হবে, আমাকে জায়গা রাখতে হবে, আমরা একশো বারো পর্যন্ত গেলাম, হয়তো একটু যেতে হবে তাই গিয়েছি। ঠিক আছে আমি করতে করতে শিখতে পারবো, বারো পর্যন্ত নয় নাম হবে দশ পর্যন্ত, এগারো নিরানব্বই আরো গিয়েছি। তো এইটা কিভাবে আসে আমরা আবার বলছি, তুমি তো পড়বে, করবে, করার পর ধর তুমি দশবার পড়ছো, এখন দশবার যখন পড়ছো, যখন চল্লিশ পর্যন্ত তুমি আসছো, তখন তুমি দেখতে পাচ্ছ যে তোমার কাজ হচ্ছে না, তোমাকে আরো যেতে, এবং এখানে চার এবং নয়ের মধ্যে ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি ছত্রিশ, প্রথম মিল আছে কত ছত্রিশ, ঠিক আছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি চল্লিশ নাই, চল্লিশ নাই, এভাবে যখন দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি বাহাত্তর আছে, বাহাত্তর, আবার আমরা দেখতে পাচ্ছি একশো আট। তো আমরা কেন যাবো না বলো, এতটুকু যাওয়ার তো অবশ্য প্রয়োজন আছে, আছে না এতটুকু যাওয়ার প্রয়োজন আছে, তো না গেলে আমরা অঙ্ক করতে পারবো না। তিনটি সাধারণ গুণিতক বই করতে বসে না, তিনটি সাধারণ গুণিতক, এখন তুমি দেখো তিনটি সাধারণ গুণিতক, তুমি দেখো কি হয়।
তিন দিয়ে সাঁতার গুণিতক আমরা তো বললাম যে লসাগু হবে 36টা, প্রথমটা হচ্ছে লসাগু, প্রথমটা যাই বলছি লসাগু হবে না, দ্রুত তুমি লিখে নাও, দ্রুত লিখে নাও। স্যার এটা ক্লিয়ার বুঝা যাচ্ছে না, স্যার স্যার এটা স্যার সুতরাঙ্গের পরে কি লিখছেন যে তাহলে 4 এবং 9 আমরা এই দুটো অঙ্ক করব। আমাদের আয়ুষ গুপ্তা আছে, হারিকা আছে, মিট হয়ে আমরা স্যার এটা বুঝতে পারতেছি না সুতরাঙ্গের পরে এটা সুতরাঙ্গের পরে কোনটা সুতরাঙ্গের পরে ভাই আই সি স্যার আমার লিখে শেষ এত তাড়াতাড়ি। সুতরাঙ্গের পরে লেখা আছে 4 ও 9 এর 3টি সাধারণ গুণিতক, এটা তাহলে 1 নম্বর বুঝো নাই। তুমি যদি 1 নম্বর বুঝো তাহলে তুমি 4 নম্বর বুঝে সবগুলো বুঝবা, সবগুলো একই রকম, দুই রকম কোনো নিয়ম নাই, যদি থাকে আমাকে বলবে স্যার 1 নম্বর সঙ্গে কোনো মিল নাই এরকম মানে বলবে, ঠিক আছে। যদি তুমি না বুঝতে পারো, একটা স্টুডেন্ট নাও বুঝতে পারো, কোনো অপরাধ না, না বুঝাটা অপরাধ না, তাহলে তুমি ফার্স্ট অঙ্ক আমাকে কিছু বলো না কেন, তুমি ফার্স্ট অঙ্ক বুঝলে তুমি লাস্ট অঙ্কও বুঝবে, কারণ প্রশ্ন একটাই, কাজও একই রকম, দুই রকম কাজ নাই। করতে বলা হচ্ছে না, বুঝতে বলা হচ্ছে তোমাকে, করতে বলতে পরে, আগে আমি বুঝেছি না, তুমি যদি না বুঝে থাকো তাহলে আমাকে বলবে যে আমি ফার্স্ট অঙ্কটা বুঝি নাই, তাহলে তুমি তো কিছুই বুঝবে না, এরপরে একটা করাবো সেটাও বুঝবে না। এখানে বলা হচ্ছে তুমি নামতা পারবা, পড়তে থাকবা, নামতা নামতা কোনো শেষ নেই, তুমি প্রথমে 10 ঘর গুনবা, না হলে 20 ঘর গুনবা, যেমন 4 নামতা আমরা কত ঘর গুনছি দেখো, 4 20 4 25 100, তাহলে আমরা 4 নামতা 28 বার গুনছি, 28 4 28 112, 9 নামতা গুনছি কয়বার, 9 10 90, 9 11 99, 9 12 108, 9 13 117, 9 14 আছে, হ্যাঁ 126 আছে, 9 14, আমরা 14 বার পড়লাম না, আমরা পড়ার প্রয়োজন নেই তাই পড়লাম না, আমরা করতে করতে এগুলো শিখতে পারবো, আমরা আবার বলছি আমরা করতে করতে শিখতে পারবো, এমনি একসঙ্গে পারবো না, তো এই জন্য আমার যদি আনিজি লাগে আমি কি করবো জানো, আমি ফার্স্ট করবো কি জানো, আমি অবশ্যই করবো, অবশ্যই আমি প্রথমে কাজ হবে আমার সব কিছু কি করা, সব কিছু বুঝে মানে একটা অঙ্ক বুঝে নেবো, একটা অঙ্ক বুঝলে আমি 4টা অঙ্ক বুঝবো, আমরা এই এই পেজ থেকে অন্য পেজে চলে আসছি, সবার শেষ, কারো বাকি আছে না, বাকি আছে কিনা, আয়ুষের বাকি আছে, নো স্যার নো স্যার, তোমরা দ্রুত করতে পারছো, খুব ভালো লাগলো তোমাদের এই দ্রুত অঙ্ক করার জন্য, আমরা বলবো তোমাদেরকে ভালো করে বুঝে নেওয়ার জন্য, কারণ পরবর্তী অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। 3 এবং 9 ছোট সংখ্যা, ছোট সংখ্যা হলো কাজও কম, 3 10 30, 3 11 33 বললাম, 9 নামতে বললাম, 9 নামতে 10 বার পড়তে হয় নাই, 9 নামতে 10 বারও পড়তে হয় নাই, কেন হয় নাই, কারণ প্রয়োজন নাই তাই পড়তে হয় নাই। দেখে নাও এখানে মিলতেছে কি দেখো, এই দেখো এটা বেশি মোটা কিছু না স্যার, এখানে 9 আর 9 আর 18 18, তারপর 36 36, না 36 না 27, 36 মিলে, 36 মিলছে, আমার প্রয়োজন নাই, 36 কার প্রয়োজন নাই আমার, বুঝছো, আমি চাইলে লিখতে পারি, চাইলে আমি 36 লিখতে পারি, কিন্তু আমার প্রয়োজন, আমার 3টা, আমি আরো কম করলে হতো, আমি 3 এর দ্বারা আরো কম করলেও চলতো, 9 18, আমি দেখালাম না, আমি চাইলে আরো কম করতে পারি, তুমি হয়তো বলতে পারো যে তাহলে 3 10 30 বললে হয়, আর 33 বলতে হয় না, তো লসাগু হবে 9, প্রথমটা হচ্ছে লসাগু, 3 নম্বর শেষ, 3 নম্বর শেষ 9, তাহলে আমরা দেখতে পারলাম কিভাবে লসাগুটা আমরা নির্ণয় করব, কেমন, তাহলে আমরা আবার বলছি আমরা 9 নামতে পড়বো বা 3 নামতে পড়বো, পড়ার পর যেটা দুই জায়গায় আছে কমন, যেটাকে বলা হয় ইংরেজিতে বলা হয় কমন, বাংলায় বলা হয় সাধারণ, ঠিক আছে সাধারণ, তাহলে 9 দুই জায়গায় আছে সাধারণ, 18 দুই জায়গায় আছে এটা সাধারণ, 27 দুই জায়গায় আছে সাধারণ,
করে নাও, একটা বিয়ে বাড়িতে তুমি ছেলের পক্ষ থেকে দাওয়াত পেয়েছো, আবার মেয়ের পক্ষ থেকে দাওয়াত পেয়েছো, তাহলে তুমি হলো কি কমন কি অতিথি, অতিথি তুমি কমন গেস্ট হয়ে দেবে, বুঝছো? সাধারণ হয়ে দেবে, অসাধারণ হবে না আর কি, ঠিক না? যেমন তোমার ড্রেস, তুমি যে ড্রেসটা কি পরেছো বা কিনেছো, দেখতে পাচ্ছ তোমার একজন আত্মীয় বা তোমার পাশের বাসার একই রকম ড্রেস কিনেছে, সেম ড্রেস, তখন তোমার এই ধরনের ড্রেসকে আমি কি বলবো, কমন বলবো, কি বলবো, কমন বলবো, কমন ড্রেস, কমন, কমন, এটাকে কমন বলা হয় কি, ঠিক আছে? কমন ড্রেস, এখন নয় নয় মিলে গেছে গা, তোমার ড্রেসের সঙ্গে ওর ড্রেসটা মিলে গেছে গা, তোমার পেন্সিলের সঙ্গে ওর পেন্সিলটা মিলে গেছে গা, বা তোমার পরীক্ষার নাম্বার ওর নাম্বার, পরীক্ষার নাম্বার একই নাম্বার, এরকম হলে আমরা বলে বলতে হবে কমন। তবে আমাদের পরীক্ষার নাম্বারগুলো কমন থাকে না, তবে প্রশ্ন থাকে কি কমন, সবার প্রশ্ন একই রকম থাকে না, পরীক্ষায় সবার প্রশ্ন একই একই থাকে, তো হে তাহলে কমন প্রশ্ন, ঠিক আছে? আমরা অনেক সময় বললে কমন আসে না, কমন কেমন না, কমন। সবার শেষ, কেউ আছো বাকি? পাঁচ এবং আট আমরা দেখিনি, পাঁচের গুণিতক আমরা পড়তে থাকলাম, অনেকক্ষণ পড়লাম, কেন পড়লাম, আমরা করলে বুঝতে পারবো কেন করেছি এটা কাজটা। আমরা এখন আবার তোমাকে ড্রয়িং করব, মানে আমরা ড্র করব যে কিভাবে এটা করা যায়, পাঁচ নাম ওটা আমি দেখতে পাচ্ছি 40, পাঁচ আটে 40, স্যার লিখে শেষ 40, এটা চার নাম্বারটা লেখো। এরপর হচ্ছে 80, এরপর হচ্ছে 80, এরপর হচ্ছে 120, এরপর হচ্ছে 120, পাঁচ ও আটে তিনটি সাধারণ গুণিত হচ্ছে 40, 80, 120, উত্তর হচ্ছে লসাগু হচ্ছে কত 40, লসাগু হলো কত 40, আমরা লসাগুর দিকে থাকবো। এটাই আমাদের লাস্ট অঙ্ক আজকের, তাহলে আমরা শুধুমাত্র আজকে শিখলাম গুণিতক সম্পর্কে, আজকে আমরা যে ক্লাসটা করলাম গুণিতক সম্পর্কে ক্লাস করলাম, আমরা গুণিতক এই অধ্যায়টা আমরা আবার মানে আরো অঙ্ক আমরা করব, আরো ক্লাস আমাদের আছে, আরো চার পাঁচটা ক্লাস বা ছয়টা ক্লাস, চার পাঁচটা করবো আমার লেখা আছে, আমার দেখি আমি কয়টা ক্লাস করব, গুণিতকের ক্লাস করব আমরা টোটাল ছয়টা ক্লাস করব, আমরা ছয়টার মধ্যে ফার্স্ট ক্লাস করেছি করছি। এবং আমরা জানি এই ধরনের অঙ্কগুলো পরীক্ষায় আসলে খুব ছোট আকার আসবে, মানে এক নম্বর ক আকার আসবে, হ্যাঁ কতে আসবে, খতে আসবে না, খতে অনেক অন্য কিছু অঙ্ক থাকতে পারে বা শর্ট কোয়েশ্চেনে থাকতে পারে, শর্ট কোয়েশ্চেনে। তো আমাদের হাতে সময় যেটা আছে সেটা হচ্ছে 5-6 মিনিট সময় আছে, তোমরা দ্রুত শেষ করে নাও এবং কিছু জানার থাকলে জেনে নাও, বা তোমার কোনো কিছু জানতে ইচ্ছে করতেছে তুমি বলতে পারবে, তুমি বলার অধিকার তোমার আছে, তোমাকে চুপ করে থাকলে হবে না, আগামীকাল বললে এই কাজের সমাধানটা আরো পিছাবে, সামনের দিকে যাবে না, সামনের দিকে যেতে হলে আজকের যে সমস্যা, আজকে যেটা বুঝতেছো না সেটা আজকেই তোমাকে বলার চেষ্টা করতে হবে। আমি আবার বলছি, 5 ও 8 এর তিনটি সাধারণ গুণিত হলো 40, 80, 120, 40, 80, 120। আর সাধারণ গুণিতকের প্রথমটি হচ্ছে লসাগু, সাধারণ গুণিতকটির প্রথমটি হচ্ছে কি লসাগু, লসাগুর নাম কি, কে বলতে পারবে পুরো নাম কি, লসাগুর পুরো নাম কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আচ্ছা, গসাগু তো আমরা করাইনি, হয়তো আগামী ক্লাসে গসাগু করব, গসাগুর পুরো নাম কি, কে বলতে পারবে? স্যার গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ইয়েস, ধন্যবাদ, গুণনীয়ক। আমরা এটা ভুল করি, আমরা অনেক সময় গুণিতকের জায়গায় গুণনীয়ক লিখে দিই, গুণনীয়কের জায়গায় গুণনীয়ক লিখে দিই, ভুল তো আমরাই করবো, ঠিক না? আমাদেরকে আবার শুদ্ধ করতে হবে। তো আর একটা বিষয় হচ্ছে এই চ্যাপ্টার, আর একটা বিষয় হচ্ছে মৌলিক সংখ্যা আমরা জানবো, যে আর একটা হচ্ছে কি যৌগিক সংখ্যা সম্পর্কে আমরা জানবো। মৌলিক সংখ্যা বলতে আমরা কি বুঝি, মৌলিক মৌলিক জ্ঞান জানো, মৌলিক বুঝো, আয়ুষ হাসতেছে, মৌলিক গান বুঝতে হাসতেছে না, ধরো আয়ুষ দাস এক খুব ভালো গান করে, কিন্তু সেই যে যে গানগুলো গায় সেগুলো হচ্ছে অন্যের গান, অন্যের গান যদি তুমি গাও সেটা কিন্তু তোমার জন্য মৌলিক হবে না। তুমি যদি নতুন একটা গান গাইতে পারো, একদম নতুন, কেউ যাতে শুনে নেই, মানে নতুন লেখছো গাইতেছো, এটাকে মৌলিক গান বলা হবে, তুমি আর গান দুইজন, শেষ। মৌলিক যে সংখ্যাটাকে ভাঙ্গা যায় না,
শুধু এক দিয়ে গুণ করা যাবে আর ওই সংখ্যা দিয়ে ভাগ, এক দিয়ে ভাগ করা যাবে এবং ওই সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। এটা দেখাবো তোমাদেরকে আগামী ক্লাসে। এটা যে মৌলিক, মানে এরা এরা সংখ্যা হচ্ছে শুধু দুইজন, মৌলিক হচ্ছে সংখ্যা কয়জন? শেষ শেষ। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সময় প্রায় শেষের দিকে। তোমাদের কারো বাকি আছে কিনা বলবা, লেখার বাকি আছে কিনা সেটা বলবে সবাই। স্যার আমার শেষ। সারিকা শেষ, আর কেউ শেষ হয়েছে এমন? আর কারো শেষ হয়েছে? আর বাকিরা হয়তো লিখতেছে এখনো, লিখতে থাকলে লিখে শেষ করো, দ্রুত শেষ করো, আমাদের সময় আর মাত্র 2 মিনিট আছে, দ্রুত শেষ করে নাও। তো স্যার হোমওয়ার্কটা কি? তাই তো আমি বসে আছি হোমওয়ার্ক করার জন্য, আমরা এর পরে আসবো। আমাদের হোমওয়ার্ক হচ্ছে 85 পৃষ্ঠা, 2 এর 1 থেকে 2, 4 নং LW করবে। তোমাদেরকে সময় দেওয়া হলো রাত 8টা পর্যন্ত, 12:30 থেকে 8টা পর্যন্ত। আশা করি সবাই যাবে যত সময়ে দিতে পারবে। তাহলে আর কিছু জানার বাকি আছে কারো? কারো আর কিছু জানার বাকি আছে? ডায়রি লেখো নাই? ডায়রি সবাই লিখতে পেরেছো? সবার শেষ কিনা ডায়রি লেখা আমাকে বলো। কারো কিছু প্রয়োজন না থাকলে বলো, আমরা ক্লাস শেষ করবো, কারো কিছু প্রয়োজন থাকলে অবশ্যই বলবে। আচ্ছা ঠিক আছে, আমরা আগামী ক্লাসে নতুন কিছু অঙ্ক নিয়ে তোমাদের সামনে আসবো। আজকে ক্লাস আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ তোমাদের সকলকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম।